দায়পরায়ণ শাসক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কুফায় একজন গভর্নর নিয়োগ করেছিলেন। এমনিতেই সমস্ত সাহাবারা ন্যায়পরায়ণ, সৎ ও নিষ্ঠাবান ছিলেন, কিন্তু এক্ষেত্রে গভর্নর আরো এক ধাপ অগ্রগামী ছিলেন। তার চোখে বিচারাদি সহ সকল বিষয়ে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, উঁচু নিচু এবং ছোট বড় সমান ছিল। কোনো ব্যাপারে কারো কোনো তোয়াক্কা না করে ন্যায়সঙ্গতভাবে বিচারাদি ও শাসন কাজ চালাতেন। এতে করে এক শ্রেণীর হোমরা চোমরা ও ধনাঢ্য ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করল। তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারল গভর্নর ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা যাবেন। এই সুযোগে চাঁদা তুলে 2000 দিনার জমা করে তাদের কয়েকজন মদিনা যাত্রা করল। সেখানে পৌঁছে গভর্নর যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করার জন্য গেলেন, তখন তারাও সেখানে হাজির হল। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কারা, কোথা থেকে এসেছেন, কি চান? তারা বলল, আমরা কুফার নাগরিক এবং সেখান থেকে এসেছি, তেমন কোনো কাজ নেই, বেড়াতে এসেছি এবং সামান্য একটি ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। তিনি বললেন, কোন ব্যাপারে? তারা বলল, আপনার এই আলী গভর্নর বাইতুল মালের সম্পদ আত্মসাৎ করে আমাদের নিকট এই 2000 দিনার জমা রেখেছিল, এটা আপনাকে ফেরত দিতে এলাম। ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু গভর্নরকে প্রশ্ন করলেন, তাদের অভিযোগ কি সত্য? তিনি বললেন, না, তারা মিথ্যা বলছে, আমি ওদের নিকট 4000 দিনার জমা রেখেছিলাম, কিন্তু তারা 2000 আত্মসাৎ করে বাকি 2000 জমা দিতে এসেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি এ কাজ কেন করলে? তিনি উত্তরে বললেন, আমি মরে যাবার পরে ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে সেজন্য। তারা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপদে পড়ে গিয়েছে ভেবে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নিকট ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলল, হে আমিরুল মুমিনিন, আপনার এই আলী গভর্নর খুবই কড়া শাসক, শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মান সম্মানের দিকে লক্ষ্য রেখে একটু এদিক ওদিক করেন, এতে করে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, কাজেই তাকে আমাদের ওখান থেকে সরাবার জন্য আমরা চাঁদা তুলে 2000 দিনার জমা করে এই ষড়যন্ত্রের জাল বানিয়েছিলাম। আসলে উনি আমাদের নিকট 2000 তো দূরের কথা, 2 দিনারও রাখেননি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উক্ত গভর্নরকে লক্ষ্য করে বললেন, কি ব্যাপার? তিনি উত্তরে বললেন, এখন ওরা ঠিক বলছে। ফারুকে আজম তার গভর্নরকে বুদ্ধিমত্তা দেখে আশ্চর্য হয়ে গেলেন। সে কিভাবে শত্রুর মুখ থেকে তার সত্যতা ও তাদের চক্রান্তের কথা বের করে নিলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আলী, তুমি কেন এ ধরনের কৌশল অবলম্বন করলে? তিনি উত্তরে বললেন, হে আমিরুল মুমিনিন, তারা তো কয়েকজন, একজন দাবি পেশ করেছে, তার সাথে কজন সাক্ষী আছে, কিন্তু আমার তো সাক্ষী নেই, কাজেই কৌশল অবলম্বন ছাড়া আর কোনো উপায় ছিল না। আমিরুল মুমিনিন তাকে ধন্যবাদ জানালেন। এখান থেকে শিক্ষা হলো, ন্যায়পরায়ণ শাসকের কাছে ধনী গরিব সবাই সমান। তিনি সৎভাবে রাষ্ট্র চালালে আল্লাহ পাক তাকে যে কোনো বিপদ আপদে সাহায্য করবেন। সুবহানাল্লাহ।